নদীতে ছক্কা হাঁকিয়ে সেরা ব্যাটিং, এমন ক্রিকেট ম্যাচ দেখেছেন কখনো? ক্রিকেট খেলতে কি সবসময় মাঠের প্রয়োজন হয়? ভাবছেন এই আবার কেমন প্রশ্ন। আসলে সম্প্রতি এমন এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে মনে হবে ক্রিকেটের জন্য মাঠের প্রয়োজন কিসের। ক্রিকেট আমাদের সকলের কাছে একটা নেশা, তার মধ্যে চলছে আইপিএল। ক্রিকেট জ্বরে কাবু 7 থেকে 8, রাস্তাঘাট থেকে স্টেডিয়াম, শিশুদের ক্রিকেট ভূত সর্বত্র তারা করে বেড়াচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অনেক ভিডিও দেখেছেন, কিন্তু সম্প্রতি যে ভিডিওটি দেখতে চলেছেন তা আপনাকে অবাক করতে বাধ্য। নদীর উপর ক্রিকেট খেলছে শিশুদের দল, অদ্ভুত শোনাচ্ছে কিন্তু এটা একেবারেই সত্যি। ভাইরাল হওয়ায় ভিডিওটি দেখে এক কথায় শিশুদের ক্রিকেট উন্মাদনা দেখে খানিক নস্টালজিক হয়ে উঠেছেন নেটিজেনেরা। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে শিশুরা নদীর তীরে ক্রিকেট খেলছে, নদীর তীরে ব্যাট করতে দেখা যাচ্ছে ব্যাটসম্যানকে, একই সঙ্গে বোলার পুলের নিচ থেকে দাঁড়িয়ে বোলিং করছেন, নদীতে দুর্দান্ত ফিল্ডিং করছেন বাকি ফিল্ডাররা, ব্যাটসম্যান জলের উপর দিয়ে বল মারার চেষ্টাও করছেন। ভিডিওতে দেখা গিয়েছে ক্রিকেট মাঠ না থাকলে শিশুদের প্রতিভা আটকে নেই। এই ভিডিওটি সত্যি দেখার মতো।